ভারসাম্যহীন এক যুবক জখম করল বাধা দানকারীকে। মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে হাঁসু আর কোপড়ে রীতিমতো আহত হন এক প্রতিবেশী, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে শান্তিপুরের 23 নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় শেখ মানসিক ভারসাম্যহীন, বাড়ির সকলকে হাঁসুয়া দিয়ে তাড়া করে মাঝে মধ্যে। আজ বাড়ি ফাঁকা পেয়ে বাড়ির বারান্দায় চেয়ারে দাঁড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। ঠিক তখনই প্রতিবেশী শাহরুখ শেখ সঞ্জয়ের আত্মহত্যা করছে দেখে বাড়ির গেট খুলে তাকে বাধা দিতে যায়। ঠিক সেই সময় পাশে ছিল হাঁসুয়া, আর সেটা দিয়েই তাকে আঘাত করে। শাহরুখ ঠেকাতে গেলে হাতে লাগে এবং তার হাতে 5টি সেলাই পড়েছে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। পাড়ার লোকজন অতিষ্ঠ, যদিও সঞ্জয় তথা লতিফউদ্দিন শেখের বাবা এবং মা বলছে, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন, তার চিকিৎসা করি। ঘটনাস্থলে পুলিশ আসে, পরে সঞ্জয় ওরফে লতিফউদ্দিন শেখকে ছেড়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে শান্তিপুর থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা, খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। ও মানে খুব মানে তাড়িয়ে দিয়ে বাড়ির সবাইকে তাড়িয়ে দিয়ে গানে ঘুরে বেড়াচ্ছে। তখন আমি গিয়ে দিই, তারপরে দড়ি কেটে দেখে বারান্দায় ঝুল, মানে এমন অ্যাক্টিং করে যে বারান্দার দরজা বাঁধিয়ে দড়ি বাঁধিয়ে গলায় জড়িয়ে ঝুলবে, এবং পা ঝুলে দিয়ে দূর থেকে মনে হচ্ছে না ঝুলে পড়লো। সেই টাইমে জাহাজ ওকে বাঁচাতে হবে, জাহাজ গেছে সঙ্গে সঙ্গে দেখি হাতের ভরে ঝুলছিল, দেখা গেছে বডিটাকে, জাহাজ গেছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফের মারতে হবে, তখনই সেখান থেকে করতে মার। আপনি তখন কী করছিলেন? আমি দূর থেকে দেখছিলাম, ও ঠেকাতে গিয়ে আপনার ঠেকাতে গিয়ে গলায় ঝুলছিল, এমন একদিন করে গলায় ঝুলছিল, ওকে বাঁচাতে যাচ্ছিলাম আর কি। সেই সময় দেখেছি ঝুলছে না, কেউ হাতের ভর দিয়ে বাঁশে ভর দিয়ে ঝুলছে। কী দেখাত করলো আপনার হাতে? দাঁতে একটা বটি ছিল বাড়িতে। কটা সেলাই হয়েছে? 5টা। থানায় বুঝে জানিয়েছেন? না, কাউন্সিলর আছে, কি জানিয়েছি জানি না। ওর নাম কী যে আঘাত করেছে? সঞ্জয় শেখ। ওকে আদৌ মানসিক ভারসাম্য নেই? মাঝে মাঝে হয়ে যায়। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটায়? হ্যাঁ, ঘটেছিল, ঘটনা ঘটে। তাহলে প্রতিবেশীরা আপনার কী চাইছেন অ্যাকচুয়ালি? প্রতিবেশীরা যারা 5টা মানুষ আছে, যেটা ভালো কিছু সেটা করবে, আমি একলা সিদ্ধান্ত করে কী বলব। আপনার নাম? শাহরুখ শেখ। বাড়ি? উত্তরাপার কাজ। ওয়ার্ড নম্বর? 23। আমি বসবো, কিন্তু আমি বলছি বসিস না, তুই কমিশনারের দিকে যা, দিয়ে ভালো হয়ে যাবে। কমিশনার ওখানে গিয়েছে, গিয়ে ভালো হয়ে গিয়ে বাড়ি এসেছে, গিয়ে বলছি রুটি খাবি না ভাত খাবি, বলছি আমি ভাত খাবো। ভাত খেয়েছে, খেয়ে আমাকে অসুখে গিয়েছিলো, যে শুয়ে টিয়ে বলছে কি মাগো আমাকে মশাই টাঙিয়ে দাও, আমি মশাই টাঙিয়ে দিয়েছি ওষুধ খাইয়ে বড়ি খাইয়ে দিয়ে। তারপরে ও শুয়েছিল, সকালবেলা উঠি আমি চা বানিয়েছি, ওর বাবা খেয়ে চলে গেছে। আর ও তখন ঘুম থেকে উঠে যে বলছে আমার মাথা কীরকম হচ্ছে, আমার মাথা কীরকম হচ্ছে বল, তোদের তোকে কাটবো বলে এরকম বলে আমাকে দেখতে হয়েছে। তখন কি হাতে কি কোনো দা ছিল? হাতে না 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 না, ও এখান থেকে এসে বলছে মারবো এরকম খোঁজছে, আর আমি এখান থেকে দৌড় ধরেছি। যাকে আঘাত করেছে সে বলছে যে এরকম হাতে দা ছিল, গলায় দড়ি দিয়ে যাচ্ছিল, আমি ঠেকাতে গেছিলাম সেই কারণে। কেন তো সবাই দেখেছি, সব দেখছিল, দিয়ে যে বলছিল যে গলায় দড়ি দিতে যাচ্ছিল, দিয়ে সে আমরা ঠেকাতে দিয়েছে যে আমি ওর জীবনটা সরে যাবে আমি ঠেকাই, নাকি ওই বলছে যে বলছে যে নাকি বন্ধ করে দিয়েছে আর হাতে বেঁধে দিয়েছে, হাতে লেগেছে। তখন পালিয়ে গেছে, তখন ও দরজা দিয়ে। ছেলে কি মানসিক ভারসাম্যহীন? চিকিৎসা করান? হ্যাঁ, চিকিৎসা। কি নাম ছেলে? ছেলে লতিফউদ্দিন শেখ। আপনার নাম? লতিফউদ্দিন শেখ। আপনার স্বামীর নাম? রতুল শেখ। কোন পাড়া এটা? কাজীপাড়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া।